আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের এখনকার সংবাদে। শুরুতে রয়েছে সংবাদ শিরোনাম। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে ভাঙন সরকার করাচ্ছে বলে এমন মন্তব্য করলেন ভিপি নূর। আরও থাকছে হেফাজতে নির্যাতন, সেরাতে কেন আটক হয়েছিলেন রায়হান, শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত। নুরুল হক সহ দুজনকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদেরই একদল নেতা। বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা সংগঠন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একদল নেতা নিজেদের সংগঠনটির নেতা হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে তারা ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক ও পরিষদের যোগ্য আহ্বায়কদের একজন মোহাম্মদ রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে তারা সংগঠনটির একটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন, যাতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যোগ্য আহ্বায়ক এপিএম সুহেলকে। মিস্টার সুহেল বিবিসি বাংলাকে বলছেন, তারা সংগঠন ভাঙেননি, বরং অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সংগঠনকে রাজনীতিকীকরণের হাত থেকে রক্ষা করেছেন। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে ঢাকসুর বিপি হওয়ার পর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একছত্র নেতায় পরিণত হওয়া নুরুল হক নূর বলছেন, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে উঠেছিল এবং তাতে ছাত্রলীগ, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন থেকেও অনেকে এসেছিলেন। সম্প্রতি আমরা যখন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছি, তখন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের মতো সংগঠন করেছি। আর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নামে যারা নতুন কমিটি ঘোষণা করেছে, তারা বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। কোটা সংস্কার আন্দোলনের সময় তাদের সম্পৃক্ত করেছিলাম, এখন সরকার তাদেরকে ব্যবহার করছে আমাদের হেয় করার জন্য। সরকারি পৃষ্ঠপোষকতাতেই কখনো মামলা হচ্ছে বা কখনো আমাদের অবাঞ্ছিত করছে। এদিকে হেফাজতের নির্যাতন, সেরাতে কেন আটক হয়েছিলেন রায়হান? বাংলাদেশের সিলেট শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করতেন 34 বছর বয়সী রায়হান আহমেদ। শহরের যে এলাকায় তিনি বসবাস করতেন, সেই আখালি নেহারিপাড়ার কবরস্থানে বৃহস্পতিবার ছিল স্থানীয়দের উপচে পড়া ভিড়। তার মরদেহ কবর থেকে তোলার কাজ শুরু হয় সকাল 9টার দিকে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের বলছেন, মরদেহটি পুনরায় ময়নাতদন্তের জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটির সুরতাহাল করা হয়েছে। মরদেহটি পুনরায় ময়নাতদন্তের জন্য 3 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রায়হান আহমেদের মামাতো ভাই আব্দুর রহমান বলছেন, বুধবার পরিবারের পক্ষ থেকে মরদেহ কবর থেকে তোলার ব্যাপারে আপত্তি করা হলেও পরে তারা আপত্তি প্রত্যাহার করে। কেন আটক হয়েছিলেন রায়হান? কেন রায়হান আহমেদকে 10 তারিখ রাতে আটক করে পুলিশের ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তর তার পরিবারের এখনও অজানা। তার মামাতো ভাই আব্দুর রহমান বলছেন, এই বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত যে উনি কিভাবে গেল পুলিশের কাছে, আমরাও এখনও কনফিউজড। পুলিশ যখন বলছে কাস্টমার থেকে তাকে ধরা হয়েছে, তখন আমরা সেখানে যাই, এলাকার দোকানদারদের সাথে, সেখানকার স্থানীয় কাউন্সিলের সাথে কথা বললাম, কেউ কিছু বলতে পারে না। আমাদের পক্ষে এখনও বোঝা সম্ভব হয়নি পুলিশ কেন তাকে ধরেছিল। শনিবার রাতে সিলেটের কাষ্টগড় এলাকা থেকে রায়হান আহমেদকে আটক করে বন্দরবাজার এলাকায় পুলিশের ফাঁড়িতে নিয়ে আসা হয়। আব্দুর রহমান বলছেন, ঘুরে দিকে অপরিচিত একটি মোবাইল ফোন নাম্বার থেকে তার পরিবারের কাছে রায়হানের ফোন আসে। তিনি বলছেন, 4:33 আমার ভাই ফোন দিয়েছিল বাসায়, বলেছিল টাকা নিয়ে তাড়াতাড়ি বন্দরবাজার ফাঁড়িতে আসেন, তা না হলে ওরা আমাকে মেরে ফেলবে। আঙ্কেল টাকা নিয়ে ফাঁড়িতে গেলে বলা হয় যে রায়হান ঘুমিয়ে পড়েছে, যারা তাকে নিয়ে আসছে তারাও ঘুমিয়ে পড়েছে, আপনি সকাল 9:10 দিকে আসবেন, টাকা 10,000 সাথে করে নিয়ে আসবেন। সকালবেলা রায়হানের বাবাকে ফাঁড়ি থেকে হাসপাতালে যেতে বলা হয়, সেখানে গিয়ে মৃত্যুর খবর জানতে পারেন তিনি। দর্শক, এখনকার সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।